উচ্চতা কম হলেও যেমন, বেশি হলেও তেমনি অস্বস্তিকর মুখে পড়তে হয়। শুধু যে সাধারণ মানুষই এমন পরিস্থিতির শিকার হন তা নয়, সবিজের তারকারাও পড়েন বিপদে, এমনকি নানান সমালোচনা কিংবা কটাক্ষের মুখে পড়তে হয় তাদেরকে। বর্তমানে এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মৌসুমি হামিদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। মিমের উচ্চতা 5 ফুট 8.5 ইঞ্চি, স্কুলে বরাবরই ক্লাসের পেছনে গিয়ে বসতে হতো তাকে, কারণ উচ্চতার জন্য সামনে বসতে ইচ্ছে করলেও সেটা সম্ভব ছিল না। এই প্রসঙ্গে মিম বলেন, আমি ছোট থেকেই অনেক লম্বা, যে কারণে বন্ধু মহলে যে কোনো কিছুতে আমাকে সবার শেষে থাকতে হতো, চাইলেও কখনো সামনের সারিতে বসতে পারতাম না, বসলেও শুনতে হতো মাথা নিচু করো, দেখা যায় না। স্কুলে লাইন ধরে যখন পিটি করতাম তখন আমি শেষে, এখনো বন্ধুরা আমার যত গ্রুপ ছবি পাঠায় সেখানেও আমি শেষে। যে স্কুল ও কলেজে আমি পড়েছি আমি ছিলাম উচ্চতায় সবার বড়। আমাকে সবাই ওই লম্বা মেয়ে বলেই বেশি ডাকতো। যখন সবাই একসঙ্গে কোনো কিছু শিখতে যেতাম তখন উচ্চতার জন্য আমার অবস্থান থাকতো পেছনে, বুঝে নিত যাদের মনোযোগ কম তারা পেছনে অংশ নিতেন, এর মধ্যে আমাকে মনোযোগী হয়ে সামনে তাকিয়ে থাকতে হতো, সবাই আমাদের দিকে তাকিয়ে থাকতো, অনেকে আমাদের খেপানোর চেষ্টাও করতেন। উচ্চতা নিয়ে বিপাকের শেষ নেই অভিনেত্রী মৌসুমি হামিদের, কারণ তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। অভিনেত্রীর উচ্চতা বেশি হয় অনেক নির্মাতা তাকে নিয়ে কাজ করতেও বিপাক করেন, এমনকি বিয়ের জন্যও ছেলে খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে মৌসুমিকে। বলা যায় বিয়ের জন্য ছেলেই খুঁজে পাচ্ছেন না তিনি। বেশি লম্বা হওয়ার কারণে সবিজ পাড়ায় তালগাছ নামে ডাকা হয় এই অভিনেত্রীকে। মৌসুমি বলেন, উচ্চতা বেশি হওয়ায় প্রায়ই শুটিংয়ে তাকে শুনতে হতো, এই নিচু হও, নিচে দাঁড়াও, বাঁকা হও, খালি পায়ে হাঁটো, এমন নানা কথা। মৌসুমি বলেন, শৈশব থেকে আমি অনেক দুরন্ত ছিলাম, গ্রামে ছুটে বেড়াতাম, সাইকেল চালাতাম, ছেলেদের মতো চলাফেরা করতাম, দুষ্টুমি করতাম, আমার উচ্চতা বেশি ছিল, এসব কারণে অনেকে কিছু বলতো না, অনেকেই তার উচ্চতা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাতেন, এ নিয়ে শুটিংয়ে তার মন খারাপ হয়েছে। তবে তিনি সবসময় ব্যালেন্স করে অভিনয় করতে চান। ছোট পর্দার বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। অভিনেত্রী বলেন, উচ্চতা নিয়ে মাঝে মধ্যে কি যে বিপদের মুখে পড়তে হয়, এই ধরেন আমি কোনো লিফটে উঠলাম, সেখানে সবাই প্রথমে আমার দিকে মুখে না তাকিয়ে আমার পায়ের দিকে তাকায়, প্রথমে তারা দেখে আমি হিল পরে আছি কিনা, তখন কি যে বিব্রত লাগে, মনে হয় কেন আমার উচ্চতা এত বেশি। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে একটি নাটকে আমি ছিলাম গ্রামের সাধারণ গৃহিণী, সেখানে আমার স্বামীর চরিত্রে অভিনেত্রার উচ্চতা আমার চেয়ে কম, তখন দুই পা ছড়িয়ে দাঁড়াতে হতো, এভাবেই সংলাপ দিতে হতো। আবার কখনো ফ্রেম ছোট করে ক্যামেরার সামনে দাঁড়াতে হতো, আবার দেখা যেত কোনো দৃশ্যে রিকশা থেকে নেমে শর্ট দিতে হবে, দেখা গেল লম্বা ঝামেলা এড়ানোর জন্য রিকশায় বসেই শর্ট দিয়ে দিলাম, এসব নিয়ে অনেক সময় নিরাপত্তাহীনতা বোধ করতাম, এখন আমি অভ্যস্ত হয়ে গেছি, এসব নিয়ে মজাও বেশি হয়।